চঞ্চল চৌধুরী বাংলাদেশের অভিনয় জগতের এক অতি পরিচিত নাম। গ্রামীণ ফোনের বিজ্ঞাপন থেকে শুরু করে কারাগার টু, সকল ক্ষেত্রেই তিনি তার অভিনয়ের দ্রুতি ছড়িয়ে গেছেন। অন্যদিকে মৃণাল সেন ভারতের বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং লেখক। তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেছেন দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মভূষণ। সম্প্রতি এই খ্যাতিমান পরিচালককে নিয়ে সিনেমা করতে চলেছেন জনপ্রিয় সিনেমা পরিচালক সৃজিৎ মুখার্জি। পদাতিক নামে তিনি এই চলচ্চিত্রটা নির্মাণ করতে চলেছেন, আর এতে নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সাম্প্রতিক সময়ে চঞ্চল একের পর এক হিট সিনেমা দিয়ে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রে। তার জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম মনপুরা, মনের মানুষ, টেলিভিশন, আয়নাবাজি, হাওয়া, দেবী এবং ওয়েব সিরিজ তাকদীর, পাপপূর্ণ, কারাগার ওয়ান অন্যতম। বর্তমানে তিনি তার ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছেন। এর মধ্যে তিনি সৃজিৎ মুখার্জির সাথে চলচ্চিত্র করার জন্য সম্মত হয়েছেন, তা অনেক ক্ষেত্রেই ভাবনার উদ্রেক করছে, সেটা চঞ্চলের জন্য এবং তার দর্শকের জন্য। বিগত কয়েক বছরে সৃজিতের বেশ কিছু চলচ্চিত্র দর্শক মহলে প্রশংসিত হলেও সাম্প্রতিক সময়ে তার বেশ কিছু চলচ্চিত্র দর্শকদের সমালোচনা কুড়িয়েছে এবং ব্যবসায়িকভাবে অসফল হয়েছে। সাম্প্রতিক সময়ে তার নির্মিত সিনেমা জুলফিকার, বেগম জান, শাহজাহান, রিজেন্সি, রবীন্দ্রনাথ, এখানে কখনো খেতে আসেননি, দ্বিতীয় পুরুষ, এই চলচ্চিত্রগুলো খুব একটা দর্শকের আলোচনা সমালোচনার কেন্দ্র তো ছিল না, কারণ এই চলচ্চিত্রগুলো ব্যবসায়িকভাবে সফলতা লাভ করতে পারেনি। সেই প্রেক্ষিতেই মৃণাল সেনের জীবনী নির্ভর সিনেমা পদাতিকে নাম ভূমিকায় অভিনয় করার জন্য চঞ্চল চৌধুরী কতটুকু প্রস্তুতি নিতে পেরেছেন নিজের জন্যে। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী বলেন, যখন সৃজিৎ মুখার্জি তাকে ফোন দিয়েছিল তখন তিনি বলেছিলেন এই সিনেমা তিনি করতে পারবেন না, কারণ তিনি বায়োপিকে ভয় পান। অন্য আরেকটি সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী বলেন, তিনি মূলত এই কাজটি করতেই চাননি, কারণ এই কাজটি করতে সময় অনেক কম ছিল, পরিচালকের বেশি সমস্যা ছিল। চঞ্চল চৌধুরী মূলত সময় নিতে চাইলেও পরিচালক সৃজিৎ মুখার্জি সময় দেননি। যেহেতু পরিচালক এবং অভিনেতা দুই দেশের, সেক্ষেত্রে কিছুটা শিডিউল সংকটও ছিল। সব কিছু মিলিয়ে চঞ্চলের কাছে কাজটি একটু তাড়াহুড়োই মনে হয়েছে, তাই তিনি কিছুটা ভয়েও আছেন। তারপরেও চঞ্চল এবং সৃজিতের কম্বিনেশন হয়তো দর্শক দেখতে চায়, আর এটা দরকারও ছিল। সেই কারণেই দীর্ঘদিন পরে তিনি এই কাজটি করতে পেরে কিছুটা তৃপ্তিও বোধ করছেন। সম্প্রতি মৃণাল সেন রূপে চঞ্চলের বেশ কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় চঞ্চল মৃণাল হিসেবে যে মেকআপ এবং গেটআপ নিয়েছেন তা অনেক ক্ষেত্রেই বিশ্বাসযোগ্য হয়নি, বিশেষ করে এই ছবিটি। এই ছবিটির মেকআপের দুর্বলতাই প্রথমেই বলে দিচ্ছে কাজটিতে সত্যিই অনেক তাড়াহুড়ো হয়েছে, যা চঞ্চল ভক্তদের মাঝে দুশ্চিন্তার ভাঁজ ফেলছে। চলচ্চিত্রটার প্রথম পদক্ষেপেই যে দুর্বলতা দেখা গেল, পুরো চলচ্চিত্রে কি তার ছাপ পড়েনি মোটেও? এটা কি চঞ্চল এবং সিনেমাটা নির্মাণ নিয়ে প্রশ্নের উদ্রেক করছে না? আর এটাই কি সেই সময় স্বল্পতার ফল? আমরা জানি হলিউড এবং এমনকি ইদানিং বলিউডেও একটা চরিত্র নির্মাণ করতে যেয়ে একজন অভিনেতা তার শারীরিক এবং মানসিক প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পান এবং অভিনেতারা যথেষ্ট সময় নেয়ও। সৃজিৎ মুখার্জি তিনি নিজেও এ বিষয়ে জানেন। তাহলে পদাতিকে চঞ্চল যে সময় নিলেন না, এটা কি প্রশ্নের উদ্রেক করছে না? এটা কি চঞ্চলের জন্য ভাবনার বিষয় নয়? তবে কি শেষ পর্যন্ত পদাতিক কি চঞ্চলের জীবনে ফ্লপের তকমা নিয়ে আসবে? চিন্তার বিষয়ে। তবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে যখন চলচ্চিত্রটা দর্শকের সামনে আসবে, তখন দর্শকই বিচার করবে। কিন্তু ঝুঁকির বিষয়টাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। তো বন্ধুরা, আপনারা এ বিষয়ে কী মনে করছেন? এ বিষয়ে কি আসলেই কোনো শঙ্কা রয়েছে? ভিন্ন কোনো যুক্তি থাকলে, মতামত থাকলে নিশ্চয়ই জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।